মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন। মাদারীপুরের শিবচরে জাদুয়ার চরে সকাল দশটায় ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জিয়াসমিন বেগম ও মাহফুজা আক্তার। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তারাগণ মাজারের ওরস থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সকাল আটটায় উপজেলার তন্তর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।